শাহবাগের প্রজন্ম চত্বরের সমর্থনে সমাবেশ করেছে বেলজিয়ামের এন্টারপেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন এম জামান জানান, রবিবার ইন্টারপেনের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের পাশে কেভিদ প্লান চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল 3টা থেকে শুরু হয়ে সমাবেশ চলে বিকেল 5টা পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন যুদ্ধ অপরাধী রাজাকার আলবদরদের ফাঁসির দাবিতে এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেভিদ প্লান চত্বর। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ হক, দাউদ খান সোহেল, মোহাম্মদ রাহাত, বাবুল আহমেদ, রাজিয়া সুলতানা, কোহিনুর আক্তার, জেলি রফিক, গোলাম রেজা, লতিফ শহীদুল হক, মোর্শেদ মাহমুদ সহ এন্টারপেনে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি। সমাবেশ শেষে যুদ্ধাপরাধীদের ফাঁসির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। গভীর শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি সোহাদুল সুহেদ জানান, 21-এ প্রথম প্রহরে বার্সেলোনার স্থানীয় একটি হলে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় প্রবাসী বাঙালিরা। উপস্থিত প্রবাসীরা সমবেত কণ্ঠে 21-এর গান গেয়ে 52-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কাতালোনিয়া আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ, বাংলা স্কুল, বাংলা কাগজ, মাদারীপুর জেলা সমিতি, ঢাকা জেলা সমিতি, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, সাপ্তাহিক কুলা উড়া সংলাপ, বালাগঞ্জ অ্যাসোসিয়েশন, জুড়ি উপজেলা সমিতি সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক বাঙালি বাংলা স্কুল বার্সেলোনার সেন্ট সিভিক হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি তৌফিকুর রহমান তরফদারের সভাপতিত্বে এবং শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা 21-এর তাৎপর্য তুলে ধরে বলেন যে, যে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বাররা প্রাণ দিয়েছেন রাজপথে, সেই ভাষাকে প্রবাসীও লালিত করতে হবে। এছাড়া নতুন প্রজন্ম যাতে মাতৃভাষা বাংলা চর্চা করতে পারে সেজন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক, আরিফুর রহমান বাবু, শাহ আলম স্বাধীন, মনিরুজ্জামান সোহেল প্রমুখ। আলোচনা সভা শেষে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। পারভিন সুলতানা মুন্নি এবং তামান্না মসজিদ লিমার উপস্থাপনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং কবিতা আবৃত্তি করে স্কুলের শিক্ষার্থীরা। প্রথমবারের মতো বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রাসেলসের প্লাস প্লাজেতে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন এম জামান জানান, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাস্টমস প্রকাশ দের নেতৃত্বে অস্থায়ী মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বেলজিয়ামের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এক্সিলেন্স পুলিশ কমিশনারের প্রতিনিধি মিস্টার বো বো, এক্সিলেন্স মেয়রের প্রতিনিধি ডেলফেন বক্সিয়াস, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব কাজী এহসানুল হক সহ আরও অনেকে। শ্রদ্ধা জ্ঞাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্যে 21-এর পটভূমি উপস্থিত অতিথির কাছে তুলে ধরেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আয়ারল্যান্ড বিএনপির উদ্যোগে ডাবলিনে প্রথমবারের মতো অস্থায়ী শহীদ মিনারে রাত 12:01 পুষ্প অর্পণ করেছেন। এ সময় আয়ারল্যান্ডের বিএনপির সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক কবির আহমেদের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি কামাল উদ্দিন, নুরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, রনি, আজিজুর রহমান মাসুদ, শাহিন রেজা, মহিউদ্দিন সোহাগ, রুবায়েত দ্বীপ, আলম, জাহিদ ইসলাম প্রমুখ। এ সময় আয়ারল্যান্ড বাংলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ মোমেন চৌধুরী, সাংবাদিক জাহিদ ইসলাম, রনি এবং মহিম রেজভী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত বক্তারা এ সময় 52 শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি 21-এর পটভূমি নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। হোম সেক্রেটারি ইমিগ্রেশন নীতির কড়া সমালোচনা করলেন ব্রিটেনের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বোচ্চ বিচারক। জামাত শিবিরের তাণ্ডবের প্রতিবাদে 33টি সমবায় সংগঠনের উদ্যোগে পূর্ব লন্ডনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ।
বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।